সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আজকে চলে আসলাম সিলেট জাফলং খাসিয়াপুঞ্জিতে তান্ত্রিক কবিরাজ খালেক দোয়ানের চেম্বারে। উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না, এমনকি এলাকার মধ্যে অনেক সুনাম আছে ওনার, এমনকি একটা বয়স্ক একটা তান্ত্রিক, অভিজ্ঞ একজন তান্ত্রিক। এমনকি আসার পরে দেখলাম অনেক দূর দূরান্ত থেকে রুগী আসছে ওনার বাড়িতে, ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম, কবিরাজ সম্পর্কে খুব ভালো কথাই বললো। এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি দেখলাম তো আসার পরে আপনার অনেক দূর দূরান্ত থেকে রুগী আসছে, রুগীরা আপনার সম্পর্কে খুব ভালো কথাই বললো, এমনকি এলাকার মধ্যে আপনার অনেক সুনাম আছে। এখন যে আপনি অলরেডি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন, অনেক কিছুই দেখতেছি আপনার কাছে, অনেক কিতাব আছে, অনেক কিছু নিয়ে বসে আছেন, আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি? জি একটা কাজে আছি, একটা ছেলে একটা মেয়েকে বাধ্য করবে বাইরে থেকে ফোন দিছে। জি একটা ছেলেকে আর একটা মেয়েকে বাধ্য করার যে কাজে আছেন, এই কাজটা কি আমরা দেখতে পারবো? জি ইনশাআল্লাহ দেখতে পারবেন, আমাদের তো কোনো সমস্যা হবে না। জি না। তাহলে আপনি একটু কাজটা শুরু করেন, আমরা একটু কাজটা দেখি। সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের সাথেই থাকেন। সোমের এবং সাজাতে করে বন্ধ করে কেউ সেটা বন্ধনা করে কুলু 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 কান্দার বার বিন হমান উত্তর দক্ষিণ দিকে কারিকল মাথা আমাদের দর্শক মাদের দর্শক বুঝতে লোক বুড়ে দূর বলতে মাথা মাথা ধরে ধাবল ধাবল কারে কারে চন্দন চন্দন দে আমরা আমি খেয়ে দেবে জয় চলে যা। জি কাজটা কি আপনি করে ফেললেন? জি। এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে? 18 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ সমাধান। 18 ঘন্টার ভিতরে আপনার এই কাজটা হয়ে যাবে। তা আপনি কি কি ধরনের কাজ করেন যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন আর কি, একটু জুড়ে বলতেন? অবাধ্যকে বাধ্য করা হয় যে কোনো পারিবারিক ঝামেলা, টাকা জমি নিয়ে লটারির মাধ্যমে ঝামেলা, বিচার ব্যাপারে যে কোনো টাকা মায় কফিলের মাধ্যমে। জি সমস্ত কাজ করা। এইসব ধরনের কাজগুলো আপনি কত ঘন্টার ভিতরে করে থাকেন? 18 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ কাজ করা। হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা, যত বা উনি মিডিয়ার মধ্যে নতুন একটু মনে করেন যে কথাবার্তা একটু ভুল বেটি হতেই পারে, উনি যেসব ধরনের কাজ করে থাকে, প্রেম ভালোবাসা ব্যর্থ, তার স্বামী স্ত্রী অমিল পরকীয়া প্রেম থেকে ফিরানো, যে কোনো শত্রু দুশ্মনকে বশ করা, পাওনা টাকা আদায় করা, এইসব ধরনের উনি কাজ করে থাকে। তা আপনার শিক্ষাটা কোথায়? আসাম কামরূপ কামিককে ত্রিপাট পানাম রাজ্য নাগাল্যান্ড। কত বছর শিক্ষা করছেন আপনি এখানে? 18 বছর শিক্ষা করছেন। 18 বছর শিক্ষা করছেন। এখন মনে করেন যে আপনার তো এই ভিডিওটা অনলাইনে মিডিয়ার মাধ্যমে চলে যাবে, আপনার সাথে কিভাবে লোকজন কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে। কেউ বা চাইলে মোবাইল দ্বারা যোগাযোগ করতে পারবে, কেউ বা চাইলে আপনার আশ্রমে এসেও কাজ করতে পারবে, আসতে পারে। তো আপনি দর্শকের উদ্দেশ্যে যদি আপনার মোবাইল নাম্বারটা একটু বলতেন। 01726239127। আবার নাম্বারটা একটু আরেকবার বলেন। 01726239127। জি এই নাম্বারে কি আপনার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে? জি ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। জি দর্শকের উদ্দেশ্যে কি আপনার কোনো কিছু বলার আছে? না বলার নাই। দর্শকের উদ্দেশ্যে কোনো বলার নাই। হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা, ওনার ঠিকানাটা হলো সিলের জাফলং খাসিয়াপুঞ্জি। কেউ বা চাইলে ওনার কাছে আইসেও মনে করেন যে সাক্ষাৎকার করতে পারবেন, কেউ বা চাইলে ফোনের মারিফতে ভিডিও কলে ওনার চেহারা দেখেও কাজ করতে পারবেন। এমনকি ভুয়া প্রতারক থেকে সাবধান থাকবেন, কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না, স্ক্রিনের কোনো নাম্বারে ফোন দিবেন না, মুখিক যে নাম্বারটা থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।